হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা ভাদ্র মাস পড়ে গেছে, তা ভাদ্র মাসে তো আমাদের এই ঘর ঝুল ঝাড়তে হয়। এই এখনো ঝুল ঝাড়ার সময় হয়নি আর ঝুল ছাড়াও হয়নি, ঝুল ঝাড়তেও পারিনি। তা ভাবলাম যে তাহলে আজকে একটু ঝুলটাকে ঝেড়ে নিই, ঝুলটা ঝেড়ে ঘরে তারপর বাদ বাকি কাজগুলো গুছাবো। তা বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি, দেখতে পারবে কিনা জানি না। ওই দেখছো, বুঝতে পারছো কিছু? ওই দেখো, তা বাইরে বৃষ্টি হচ্ছে। তা ভাবলাম যে বাইরে যখন বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু আজকে ঠান্ডা ঠান্ডা আছে, তাহলে আজকে আর এই কয়দিন তো প্রচন্ড গরম, গরমের জন্য আমি আর এই যে ঝুল ঝাড়ার কাজটা আমি নিতে পারিনি, এবং আরো ঘরের সংসারে অনেক কাজ থাকে, সময়ও হয়নি। যে আজকে যখন ওয়েদারটা একটু ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, তা আজকে ঝুলটা আমি ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে, ঝুলটা আমি পরিষ্কার করে নিই। তা তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কাজটা শুরু করে দিই, চলো। ক্যামেরা ধরার আমার কেউ নেই, আমি নিজে নিজে ক্যামেরা আর কি সেট করে তারপরে ভিডিওগুলো আমি করি, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই। তা তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। এই যে আমার এই লাইলনের এই ছাতাটা দিয়ে ঝুল পোশাক করবো, চলো কাজ শুরু করে দিই। কারণ আমাদের ভাদ্র মাসে ঘরের ঝুল পোশাক করে নিতে হয়, আবার পৌষ মাস পড়লে পৌষ মাসেও ঝুল পোশাক করতে হয়। এমনি কি বলতো ফ্রেন্ডস, মাঝে মাঝে আমি কি বলতো, এমনি ঘরের ঝুল আমি মাঝে মাঝে পরিষ্কার করি, কিন্তু এটা ভাদ্র মাসে আমাদের নিয়ম, ভাদ্র মাসে ঝুল পরিষ্কার করে নিতে হয়। তা ওই জন্য আমি ভাবলাম যে না, এত গরমে করা যাচ্ছিল না, তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে এখন ঘরের ঝুলটা পরিষ্কার করে নিই। ঝুল ঝাড়া, আমার ঝুল ঝাড়ু নেই, এই ঝাঁটা দিয়েই আমি ঝুলগুলো পরিষ্কার করি না, কারণ ঝুল ঝাড়ু থেকে ঝাঁটাতে ঝুলটা ভালো পরিষ্কার হয়। গ্রিলগুলো তো ধুলো পড়েছে, পর্দা দেওয়া থাকে। বন্ধুরা, আমার ক্যামেরা ধরার কেউ নেই, কারণ দেখো আমি ক্যামেরা নিজে নিজে এক জায়গায় রেখে রেখে আমাকে ভিডিও করতে হচ্ছে। পাখাটা তো আমার নোংরা করেছে, এই সেদিনকে পাখাটা পোষা করলাম, আমার পাখাটা নোংরা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আবার হাঁপিয়ে গেছি, খাটের ওপরটা আমার ঝাড়া হয়ে গেছে, এবার ওই সাইডটা একটু ঝেড়ে নেবো, চলো। একটা চেয়ার লাগবে, চেয়ার ছাড়া হচ্ছে না,
চেয়ার লাগবে, চেয়ার না দিলে হচ্ছে না। ফ্রেন্ডস, নিচের দিকে হাত পাচ্ছি না, চেহারার উপরে দাঁড়িয়ে নিয়েছি, কিন্তু আমার প্রচন্ড ভয় করছে, কারণ যদি পড়ে যাই তাও কিছু করার নেই, কারণ আমি নিচে নামে একটু হাত পাচ্ছি না। একবার নিচে নামছি, আবার চেহারা সরিয়ে সরিয়ে আবার চেহারাতে পয়সা করছি, কারণ হাত পাচ্ছি না আমি। ওই ধারটা পরিষ্কার করে নিই, এই ধারটা হয়ে গেছে, ওই ধারটা পরিষ্কার করে নিই। খাটের স্টাইলে জামাগুলো সব রয়েছে রেখেছি, কারণ আকার তো সেরকম জায়গা নেই আমার জামা কাপড়, ওই জন্য খাটের স্টাইলে সব রেখে দিয়েছি। ফ্রেন্ডস, ঘরের ঝুল তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর বিছানায় প্রচন্ড সেই ঝুলে নোংরা সব পড়েছে, বিছানাটা একটু ঝেড়ে নিই, তাহলে এর ওপরে তার ছোঁয়া যাবে না। প্রচন্ড ধুলো পড়েছে, প্রচন্ড ফ্রেন্ডস, বাইরে ওয়েদারের ঠান্ডা দেখে বাইরে বৃষ্টি তোমাদের দেখালাম, সেই জন্য আমি ঘরটা পরিষ্কার করতে নিয়েছি, যে না আজকে গরমটা একটু কম আছে, ঘরটা আজকে ঝুলগুলো পরিষ্কার করে ফেলি। দেখো ঝুল, ঘরের ঝুল পরিষ্কার করতে পুরো আমি ঘেমে স্নান করে উঠেছি, পুরো ঘাম পড়ছে গা দিয়ে। ঘরের ঝুল তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা পড়েছিল নোংরা, বিছানাটা আমি ছিঁড়ে নিয়েছি, তো এইবার ঘরটাকে আমার ছাদ দিয়ে ঘরটাকে মুছে নিতে হবে। তা ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, এটা আমি ঘর মুছার ছাদটা তোমাদের সাথে শেয়ার করলাম না। ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করো, আর অনেক অনেক শেয়ার করো, আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো আজকের মতো টাটা।